morning everyone. How are you? I hope all of you are fine and stay at your own home. আজকে আমি তোমাদের সাথে ক্লাস করতে সরাসরি চলে এসেছি স্ট্যান্ডার্ড 2 এর ম্যাথের ক্লাস। তো তোমরা জানো যে তোমাদের সামনে টার্ম 1 एग्जाम আর এই एग्जामের জন্য তোমরা প্রত্যেককে প্রিপেয়ার হচ্ছ তো? তো এই एग्जाम ওরিয়েন্টেড কিছু কোশ্চেনের টেমো নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি। দেখো আমাদের ফার্স্ট যে টপিকটা আছে সেটাতে কি আছে, ম্যাচ দা পিকচার অফ দা অ্যানিমাল উইথ দা থিং ইট ক্যান ক্যারি। নিচে কতগুলো অ্যানিমালের পিকচার থাকবে, তারা কোন জিনিসটা বেশি বহন করতে পারবে সেই জিনিসটার সঙ্গে তোমাদের ম্যাচ করে দেখাতে হবে। এটা তোমাদের ক্লাসে আমি করিয়েছি, তো আরও একবার আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু মন দিয়ে ম্যাচটা দেখবে, তাহলে কিন্তু এক্সামে তোমরা খুব ভালোভাবে মজার সাথে ম্যাচটা করতে পারবে। দেখো প্রথমে কি আছে, এটা কিসের পিকচার? তোমরা তো বুঝতে পারছো এটা কিসের পিকচার বলো তো। হ্যাঁ, এটা হচ্ছে বার্ডের পিকচার। নেক্সট দেখো এটা কিসের পিকচার, এটা হচ্ছে এলিফ্যান্টের পিকচার। আর এটা তোমরা জেনে এটা কিসের পিকচার বলো? হ্যাঁ, এটা হচ্ছে পাপ্পি। তাহলে এই তিনটে যে অ্যানিমাল আছে এই তিনজনে কি কি বহন করতে পারে তার থিংসগুলো দেখো নিচে দেওয়া আছে। এটা দেওয়া আছে কি বলো তো, বল, এটা লিফ, আর এটা হচ্ছে উড। তো তাহলে বার্ড কোনটা ক্যারি করতে পারবে তোমরা জানো, বলো দেখি। হ্যাঁ, বার্ড হচ্ছে লিফ ক্যারি করতে পারবে, তাহলে এইটাতে আমরা ম্যাচ করলাম। নেক্সট আছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট তাহলে কোনটা ক্যারি করতে পারবে? এলিফ্যান্ট ক্যারি করতে পারবে উড। নেক্সট দেখো পাপ্পি আছে, তো পাপ্পির সাথে কোনটা হবে? বল। এইভাবে কিন্তু তোমরা ম্যাচ করবে। এছাড়াও তোমাদের আদার যদি কোনো অ্যানিমাল বা তার থিংসগুলো দেওয়া থাকে এইভাবে কিন্তু বুঝে বুঝে তোমাদের ম্যাচটা করতে হবে। এবার চলো স্টুডেন্টস আমরা আমাদের নেক্সট টপিকে যাব। কি আছে আমাদের নেক্সট টপিকে? আমাদের নেক্সট টপিক কি দেখো, আমাদের নেক্সট টপিক হলো রাইট লেস দ্যান গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল টু বিটুইন দ্য গিভেন নাম্বারস। নিচে কতগুলো নাম্বার দেওয়া থাকবে তার মাঝে দেখো এরকম ফাঁকা বক্স দেওয়া থাকবে। এই ফাঁকা বক্সগুলোর মধ্যে তোমাদেরকে সাইনগুলো বসাতে হবে, যেমন লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল, এই তিনটে সাইনের চিহ্ন তোমাদের এখানে আইডেন্টিফাই করে বলতে হবে যে কোনটাতে কোনটা বসবে। তো এটা তোমাদের তো আমি ক্লাসে পড়িয়েছি, আরও একবার তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হতে পারো। দেখো তোমাদের প্রথমে নাম্বারটা কী আছে, 438। এই নাম্বারটা কত আছে, 483। তো তাহলে কোন নাম্বারটা এখানে মধ্যে বড়, এই নাম্বারটা না এই নাম্বারটা? তো বড় হচ্ছে কোনটা আমরা ওয়ান্স থেকে দেখব। এখানে ওয়ান্সে কী আছে, 8, এখানে আছে 3, এখানে টেন্সের পরে কত আছে, 3, এখানে আছে 8, আর এখানে কত আছে হান্ড্রেডসের পরে, 4, এখানেও 4। তাহলে প্রথমে কিন্তু হান্ড্রেডসের পরে মিলে যাচ্ছে। টেন্সের পরে দেখো এখানে কি আছে, 3, এখানে আছে 8, মানে 3 বড় না 8 বড়। তাহলে আমাদের কাউন্টিংয়ে যেহেতু ফার্স্টে 3 আছে 8 পরে আছে, তাই কাউন্টিংয়ে 3 অনুযায়ী কাউন্টিং অনুযায়ী তাহলে এইটা হচ্ছে যেহেতু পরে আসে বড়, আর যেটা আগে আসে সেটা ছোটো, মানে 3টা আগে আসে তাই 3টা হচ্ছে ছোটো, 8টা হচ্ছে বড়। তাহলে কোন নাম্বারটা বড় হচ্ছে তোমরা বলো? হ্যাঁ, তাহলে 483 এই নাম্বারটা বড় হচ্ছে। তাহলে সাইনটা আমরা কীরকম লিখব, যেদিকে বড় সেই দিকে হামুকটা দেবো। দেখো এইভাবে দিলে তাহলে এটা কি সাইন হলো, এটা লেস দ্যান। এবার দেখো নেক্সট নাম্বারটা আমরা ঠিক একইভাবে করবো, ফার্স্টে কি আছে 227, তারপর আছে 343। তাহলে কোন নাম্বারটা বড় এখানে বোঝা যাচ্ছে, ফার্স্টে যেহেতু হান্ড্রেডের পরে 2 আছে এখানে 3 আছে, তো 2 থেকে 3 হচ্ছে বড়, সেই কারণেই তাহলে নাম্বার কোনটা বড় হচ্ছে বলো? হ্যাঁ, 343। তাহলে এই নাম্বারটা যেহেতু বড় তাহলে আমরা হামমুখটা সেই দিকে করবো। তাহলে হামমুখটা দেখো আমরা সেদিকে করলাম, তাহলে কী হলো এটা, এটাও আবার কী হলো, লেস দ্যান হলো। নেক্সট দেখো দুটো নাম্বার, এখানে 99 আছে এইখানেও 99 আছে, তো দুটো একই নাম্বার আছে। তাহলে একই নাম্বার থাকলে কী হয় তোমরা জানো সবাই, সেটা কী হয় ইকুয়াল। তো এইভাবেই কিন্তু তোমাদের লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল থাকবে। আমি তোমাদের এখানে লেস দ্যান ইকুয়াল দিয়ে এক্সাম্পল বোঝালাম, তো এক্সামে তোমাদের গ্রেটার দ্যানও থাকতে পারে, তোমাদের কিন্তু গ্রেটার দ্যান দিয়েও ক্লাসে করিয়েছি। তো সাইনগুলো তোমরা ভালো করে মন দিয়ে কিন্তু এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এক্সামে খুব ভালোভাবে করতে পারবে। এবার স্টুডেন্টস আমরা আমাদের
নেক্সট টপিকে যাব কি আছে দেখো আমাদের নেক্সট টপিকে স্টুডেন্টস আমাদের নেক্সট টপিক দেখো কি আছে হাউ মেনি গার্ল্যান্ডস অফ 10 ফ্লাওয়ারস ইচ ক্যান ইউ মেক ইউজিং 21 ফ্লাওয়ারস তোমাদেরকে এখানে 21টা ফুল দিয়ে দেওয়া হয়েছে তো 21টা ফুল দিয়ে তোমরা কটা মালা বানাতে পারবে এবং সেই মালাতে কমসে কম 10টা করে ফুল থাকবে তো দেখো আমি তোমাদের এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে তোমাদের জিনিসটা দেখো একটা এখানে মালা আমি তৈরি করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 তো 10 এখানে দেখো ফুল ফ্লাওয়ার ইউজ করে আমি একটা গার্ল্যান্ড তৈরি করেছি এইখানেও দেখো কিভাবে তৈরি করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 এখানেও কিন্তু 10 ফ্লাওয়ার ইউজ করে আরেকটা গার্ল্যান্ড করেছি তাহলে এইখানে 10 আছে এখানে 10 আছে তাহলে কত হলো 10 প্লাস 10 ইকুয়াল আমাদের 20 ফ্লাওয়ারস হলো তাহলে বাকি রইল কটা 1 তাহলে 1 ফ্লাওয়ার আমরা সাইডে রাখলাম তাহলে হয়ে গেল প্লাস 1 ইকুয়াল 21 তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু অঙ্কটা সলভ করবে স্টুডেন্টস দেখো আমাদের নেক্সট টপিক কি আছে ফেস অ্যান্ড প্লেস ভ্যালু তোমাদের তো এটা পড়িয়েছি আগে ক্লাসে তো আরো একবার তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু মন দিয়ে ভালো করে দেখবে দেখো তোমাদের নিচে কতগুলো নাম্বার দেওয়া আছে এখানে আমি দুটো নাম্বার দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রথমে নাম্বারটা কি দেওয়া আছে 736 এই নাম্বারটার মধ্যে দেখো একটা নাম্বার কিন্তু সার্কেল করা আছে এই সার্কেল করা নাম্বারটাতে তোমাদেরকে বলতে হবে এইটার ফেস ভ্যালু কত আর এটার প্লেস ভ্যালু কত তো তাহলে এখানে 3টা যেহেতু সার্কেল করা আছে তো 3-র ফেস ভ্যালু কত তোমরা বলো তোমরা তো জানো নিশ্চয়ই 3-র ফেস ভ্যালু এখানে হবে 3 আর 3-র প্লেস ভ্যালু কত হবে তাহলে আমরা এখানে 10s 1s করে আগে গুণবো 6টা কোথায় আছে 1s এর ঘরে 3টা কত ঘরে আছে 10s এর ঘরে তাহলে 3টা কি হবে 3 30 হবে তাহলে 10s এর ঘরে যেহেতু আছে তাই এটা 3 মানে কি হবে একটা 0 বসবে তাই 30 হবে তাহলে এখানে কি বুঝলে 3 প্লেস ভ্যালু হচ্ছে 3 আর প্লেস ভ্যালু হচ্ছে 30 এইভাবে কিন্তু নেক্সট নাম্বারটা করতে হবে দেখো নেক্সট নাম্বারটা কত আছে 902 2টা সার্কেল করা আছে তো 2 এর ফেস ভ্যালু কত হলো 2 এর ফেস ভ্যালু হলো 2 আর 2 এর প্লেস ভ্যালু কত যেহেতু এটা 1s এর ঘরে আছে তাই 2টা কি হবে 2ই হবে যদি 10s এর ঘরে থাকতো তাহলে এখানে আরেকটা 0 হতো 20 হতো যদি 100s এর ঘরে থাকতো তাহলে এটা হতো 2 এর ঘরে দুটো 0 বসতো তাহলে 200 হতো এইভাবে কিন্তু তোমাদের ফেস ভ্যালু এন্ড প্লেস ভ্যালু বের করতে হবে তো আমরা এবার আমাদের নেক্সট টপিকে যাব দেখো স্টুডেন্টস আমাদের নেক্সট টপিকে কি আছে ডেসক্রাইব দ্য শেপ বাই ফিলিং ইন দ্য বক্সেস নিচে তোমাদের একটা শেপ আঁকা থাকবে ঠিক এই রকম সেই শেপটার ফেসেস এজেস কর্নার্স আর শেপটার নাম কি সেটা তোমাদেরকে ফিল করতে হবে তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ক্লাসে তোমাদের পড়িয়েছি তো তোমরা ভালোভাবে জানো আরও একবার তো বুঝিয়ে দিচ্ছি দেখো আমি এই যে এইটা এঁকেছি এটাকে এই শেপটার নাম কি স্পেয়ার এটা সলিড শেপটার নাম স্পেয়ার দেখো যে এর এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি একটা বল এটা হচ্ছে স্পেয়ারের একটা এক্সাম্পল তো এইটা যদি আমরা ফেস দেখি তো কি দেখতে পাবো এটার ওয়ান ফেস দেখো পুরোটা একটাই ফেস আছে তো ফেসেস কটা হবে এখানে ওয়ান হবে তো এজেস দেখো এর কিন্তু কোনো এজেস নেই তাই এটা কি হবে নো আর এটার কর্নার্স দেখো কর্নার্সও নেই তাই এটাও নো হবে তো এইভাবে কিন্তু তোমাদের যে থ্রি ডি শেপস অর্থাৎ সলিড শেপগুলো যেগুলো পড়িয়েছিলাম কিউবয়েড কিউ সিলিন্ডার কোন এগুলো যে পড়িয়েছিলাম সেইগুলো ঠিক এইভাবেই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে যে থিংস দিয়ে বিশেষ করে যেমন আমি স্পেয়ারটা দেখালাম বল সেই রকমই কিউবয়েড তোমরা বুক দিয়ে এক্সাম্পল হিসেবে দেখতে পারো যে তার ফেসেস কটা আছে এজেস কটা আছে কর্নার্স কটা আছে আর শেপটার নাম হচ্ছে স্পেয়ার এই সলিড শেপটার নাম হচ্ছে স্পেয়ার এইভাবে কিন্তু তোমাদের এক্সামে দেওয়া হতে পারে তো এইভাবে তোমাদের কিন্তু টপিকটা কমপ্লিট করতে হবে আর বাড়িতে কিন্তু মন দিয়ে ভালোভাবে বুঝে বুঝে তোমরা কিন্তু আমার যে ক্লাসটা অনলাইনে ক্লাসে যে আমি পড়িয়েছি সেইটা কিন্তু ভালো করে ফলো করবে আর বুঝে বুঝে করবে যে এটার ফেসেস এজেস আর কর্নার্স কিন্তু এবার আমরা আমাদের নেক্সট টপিকে যাব দেখো আমাদের নেক্সট টপিকে কি আছে নেক্সট টপিক হচ্ছে তোমাদের দেওয়া থাকবে জিনিসের নাম লিখতে হবে কোনটা রোল কোনটা স্লাইড আর রোল স্লাইড দুটোই হয় এরকম জিনিসের নাম যদি বলে দুটো লিখতে তো এখানে দুটো জিনিসের নাম লিখতে হবে যদি একটা বলে তো একটার নাম লিখতে
टाइम तीनटे बोलने तीनटे हमें तुम्हारे एखे एक नाम दिए एक्साम्पल दिए बुझे दीची देखो थिंग्स रोल रोल है एम जिस नाम कि तुम्हारा जानो हमें क्लस पढ़े तो बोलो तुम्हारा कि थिंग्स जेटा रोल है सेटार नाम कि बोलो हाँ कि एखे बल बल हे रोल है और स्लाइड की है बक्स तारपर देखो रोल एंड स्लाइड दुटोई है एम जिस नाम कॉइन तो तुम्हारा एक टा दो टा कॉइन तुम्हारा बाड़ी डेमो हिसाब से देखो जो सेटा रोल और स्लाइड दो रकम ही है और बॉलटा जो तुम्हारा देखो जो थ्रो करो छोड़ो देखो सेखने रोलर मतन है बक्स के जो तुम्हारा दड़ी मेरे जो नहीं जाओ से देखो रोलर मतन क्योंकि है ना से एक पिछले पिछले जाए और कॉइन जो करो कॉइनर क्योंकि दूदिकटाई है एचड़ाओ जब कैराम बोर्डर जो गुटी थे से दुदिके है तो ये जो तुम्हारे ये टपिकटा लिखते बोले तुम्हारा क्योंकि ये सल्व कर तुम्हारे क्लस तो और भलोभ में बुझे दीची से तुम्हारा फलो कर एबारे नेक्स्ट टपिके जाब अगे देखो हमारे नेक्स्ट टपिके आज पैटार्नस पैटार्नस तुम्हारे चैप्टार्ट पढ़िए से चैप्टार्ट तुम्हारा खूब भलोभ करेंट जस्ट आलोचना कर दिल कारण ये पैटार्नस विभिन्न रकम विभिन्न टाइप तुम्हारे क्वेश्चन आज टेक्सट बुकटा तो अभी से डिसकस कर लमना तो तुम्हारा से ही चैप्टार के जे क्वेश्चनगुलो क्लस पढ़िए से क्लस भलोक फलो कर और भलोक रिविसन दे और एडिशनों तई एडिशन तुम्हारे फरवर्ड काउंटिंग वार्ड प्रब्लेम्स एगो जो पढ़िए कैरिंग ओवर उदाउट कैरिंग ओवर एगो जो पढ़े एडिशने से हीगुलो क्यों खूब भलोभ तुम्हारा बाड़ी प्रैक्टिस कर प्रिडिसेसर सक्सेसरों तुम्हारा दो रकम भाव करिए प्रिडिसेसर आलदा करिए सक्सेसर आलदा करिए प्रिडिसेसर सक्सेसर दोटो एकसाथे करिए तुम्हारा भलोक रिविसन देवे तरह असेंडिंग डिसेंडिंग असेंडिंग अर्डर एंड डिसेंडिंग अर्डर यो क्यों खूब भलोभ तुम्हारा रिवाइज कर তাহলে তোমাদের এই যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে তোমাদেরকে আমি জাস্ট এগুলো ডিসকাস করে দিলাম এইগুলো নিয়ে আমি আর এক্সাম্পল দিচ্ছি না তো তোমরা এগুলো বাড়িতে খুব ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করবে আর আমার ক্লাসটা খুব ভালো করে ফলো করবে আমার ক্লাসটা আজকে আমি এইখানে শেষ করলাম তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে আর এক্সামের জন্য বারবার কিন্তু বলছি তোমরা এই যে আমি যে ক্লাসটা পড়ালাম এগুলো ফলো করবে তার সাথে কিন্তু ভিডিওর যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে ফলো করবে ভালো থাকবে সাবধানে থাকবে মা বাবার কথা শুনবে মন দিয়ে পড়াশোনা করবে বাই স্টুডেন্টস।